আজকে যেহেতু শনিবার ছিল সেহেতু রান্না করেছিলাম নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো আমি বাঁধাকপিগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে জল থেকে ছেঁকে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা, শুকনা লঙ্কা, সাদা জিরা ফোড়ন আর দারচিনি, ছোটো এলাচ ফোড়ন দিয়ে কফিগুলোকে সব জল থেকে ছেঁকে রেখে কিছুক্ষণ চটকে নিয়েছিলাম। তারপরে ফোড়নের মধ্যে আমি আলুগুলোকে সব ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি কফিগুলোকে সব চটকে নিলাম। তারপর ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর টমেটো। টমেটো দিয়ে আলুগুলোকে সব লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি দিয়ে নিব। তো স্বাদ মতো লবণ, হলুদ, চিনি দিয়ে নিয়ে এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। তো লবণ, হলুদ, চিনি তো দিয়ে নিয়েছি, এবার লাল লাল করে আলুটাকে ভেজেও নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। তারপরে আমি যে কফিটা সেদ্ধ করে চটকে রেখেছিলাম সেই সেদ্ধ কফিটাকে আমি মশলার মধ্যে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিব। তো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিব, জল দিয়ে একটু ঢেকে দিব। তো নিরামিষ রান্না কফি তো একটু স্বাদ না হলে তো ভালো লাগে না। প্রত্যেক দিন তো মাছের মাথা দিয়ে করি, হয় ইলিশ মাছের মাথা, নাহলে কাতল মাছের মাথা, নাহলে রুই মাছের মাথা। তো আজকে নিরামিষ যেহেতু করলাম তো একটু স্বাদ করেই করলাম, যাতে খেতে ভালো লাগে। তো তোমাদের কার কার নিরামিষ বাঁধাকপি খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। তো কফিটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে একটা কমেন্টস করে বলো যে ভালো লাগেনি। টাটা।